সম্প্রতি সীমান্তের সামরিক উপস্থিতি বাড়িয়ে তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি দিয়ে চীন বলেছে স্বাধীনতা মানেই যুদ্ধ। তাইওয়ান এই হুমকির নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের স্বাধীনতা রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। China's Communist Party has previously স্বাধীনতা চাইলে যুদ্ধের মুখোমুখি হওয়ার কড়া বার্তা দিয়ে তাইওয়ানকে হুমকি দিয়েছে চীন। গত এক সপ্তাহ ধরে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চীনের যুদ্ধ বিমানকে টহল দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ করে তাইওয়ান, আর এতেই ক্ষুব্ধ হয়ে এই হুমকি দিল চীন। চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্বাধীনতা মানে যুদ্ধ, নিজেদের ভূখণ্ডের বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবে মেনে নেওয়া হবে না। চীনা সেনারা এই ধরনের ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেন, তাইওয়ানের অবৈধভাবে নির্বাচিত সরকার ওই দ্বীপ রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু চীনের অবিচ্ছেদ্য অংশ ওই এলাকাকে কখনোই অন্যের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। এই হুমকির জবাবে তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, চীনের উচিত এই বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া, নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো লড়াই ঝাঁপিয়ে পড়তে পারে তাইওয়ানের নাগরিকরা। এদিকে যুক্তরাষ্ট্র চীনের এই হুমকিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেছে, ওই এলাকায় সংঘাত সৃষ্টি করবে এমন উত্তেজনার প্রয়োজন নেই। ১৯৪৯ সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে, কিন্তু চীন তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ বলেই মনে করে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তি প্রয়োগের সম্ভাবনার বিষয়টি তাই কখনোই নাকচ করেনি বেইজিং। মার্জিয়া মান্নান, মাইটিভি।